তোমাদের হিসাব বিজ্ঞান টিউটোরিয়ালে আজকে আমরা দেখব যে হিসাব বিজ্ঞানের যে আমাদের যে একটা শাখা আছে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান, সেই উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের বিভিন্ন শ্রেণীবিভাগ, একটা উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান কত শ্রেণীর হতে পারে, কত প্রকারের হতে পারে, সেই জিনিসটা আমরা দেখবো। চলুন দেখা যাক উৎপাদন ব্যয় শ্রেণীবিভাগ। আমরা উৎপাদন ব্যয় শ্রেণীবিভাগকে বিভিন্ন ভাগ ভাগ করতে পারি। একটা ভাগ আছে যে উপাদান, উপাদানগত ভাবে আমরা ভাগ করতে পারি উপাদান ভিত্তিক শ্রেণীবিভাগ। একটা প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের ব্যয় থাকতে পারে, সেগুলো উপাদান বলে উপাদান বলতে পারে। একটা উৎপাদনকারী প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের উপাদান থাকে, সেগুলোকে তার উপর ভিত্তি করে আমরা উৎপাদন ব্যয়কে ভাগ করতে পারি। দেখ আমরা একটা চার্ট করি, বুঝতে সুবিধা হবে। উৎপাদন ব্যয়ের উপাদান, আমরা উৎপাদন ব্যয়ের উপাদানকে ভাগ করতে পারি তিনটা ভাগে। সর্বপ্রথম তিনটা ভাগে ভাগ করব। প্রথমটা হচ্ছে কাঁচামাল, তারপরে একটা শ্রম, তারপর একটা অন্যান্য ব্যয়। একটা প্রতিষ্ঠানের কাঁচামাল থাকে, উৎপাদন কাজের জন্য কাঁচামালের দরকার হয়, সেই কাঁচামালটাকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। যেমন কাঁচামালকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ কাঁচামাল। একটা প্রতিষ্ঠানের প্রত্যক্ষ কাঁচামাল কোনগুলো, একটা জিনিস তৈরি করতে প্রত্যক্ষ ভাবে যে কাঁচামালটা দরকার সেটা হচ্ছে প্রত্যক্ষ কাঁচামাল। একটা প্রত্যক্ষ ভাবে কোনটা, উদাহরণ দিলে বুঝতে পারবে, সেটা হচ্ছে একটা আগ্রহপত্র তৈরি করতে, একটা কাঠের চেয়ার তৈরি করতে কাঠ দরকার, কাঠ ছাড়া কিন্তু কাঠের চেয়ার সম্ভব নয়। এখানে কাঠটাই হচ্ছে আমার প্রত্যক্ষ কাঁচামাল। বোঝা গেল ব্যাপারটা। আর পরেরটা হচ্ছে যে পরোক্ষ কাঁচামাল, একটা প্রতিষ্ঠানের পরোক্ষ কাঁচামাল, মানে একটা প্রতিষ্ঠান একটা একটা পণ্য উৎপাদন করতে প্রত্যক্ষ কাঁচামালের পাশাপাশি যে কাঁচামালটা দরকার সেটা পরোক্ষ কাঁচামাল। একটু এখানে চেয়ারের উদাহরণ দিলাম, সে চেয়ারটা তো তৈরি করতে শুধু কাঠ হলে কিন্তু হবে না, আমার কি লাগবে, লোহা লাগবে, পেরেক লাগবে, আঠা লাগবে, এগুলো হচ্ছে পরোক্ষ কাঁচামাল। আর চোমটাকে আমরা দুভাবে ভাগ করতে পারি, একটা হচ্ছে প্রত্যক্ষ চোম, আর একটা হচ্ছে পরোক্ষ চোম। এখন প্রত্যক্ষ চোম কোন, এই যে আমরা যে পণ্যটা তৈরি করব সেটা হচ্ছে তৈরি করতে প্রত্যক্ষ ভাবে যে কাঁচামাল, যে মজুরিটা দরকার, যে খরচটা দরকার, যে চোমটা দরকার, মানে একটা চেয়ার তৈরি করতে চেয়ার তৈরি করার যে মিস্ত্রি, কাঠের মিস্ত্রি, তাকে যে টাকাটা দেওয়া হবে সেটা হচ্ছে প্রত্যক্ষ চোম। আর পরোক্ষ চোম কোনগুলো, একে টাকা দিবে যেহেতু এর শ্রম দিবে এটা হচ্ছে প্রত্যক্ষ চোম। আর এই কাঠের চেয়ারটা কিনে বানানোর পাশাপাশি কিন্তু অনেকেরই কাজ থাকে, কেউ হচ্ছে কাঠেরটা কিনে আনলো, কেউ তার চেয়ারটা বিক্রির জন্য কাজ করছে, এই যে চোম দিচ্ছে এটা হচ্ছে পরোক্ষ চোম। আর অন্যান্যটা কি, অন্যান্যটা হচ্ছে প্রত্যক্ষ প্রত্যক্ষ ব্যয়, আর একটা হচ্ছে পরোক্ষ ব্যয়। এখন প্রত্যক্ষ ব্যয় কোনগুলো, এই যে আমার পণ্যটা তৈরি করলাম, পণ্যটা তৈরি করে আমার পণ্যটা বিক্রয়ের ক্ষেত্রে মানে এত প্রথম ভাবে যে ব্যয়টা জড়িত, যে ব্যয়টাকে আমরা মানে কোনোভাবেই ইয়া করতে পারবো না। একটা কাঠের চেয়ার শুধু বানালেই হবে না, কাঠের চেয়ার সুন্দরভাবে পালিশ করতে হবে, দেন হচ্ছে রং করতে হবে, সুন্দরভাবে সাজিয়ে রাখতে হবে, শোরুম তৈরি করতে হবে, সেখানে সাজিয়ে রাখতে হবে, এই যে এই ব্যয়গুলো তো বলা হয় প্রত্যক্ষ ব্যয়। আর পরোক্ষ ব্যয় কোনগুলো, পরোক্ষ ব্যয় হচ্ছে সেগুলো যেগুলো হচ্ছে ব্যয়টা পরোক্ষভাবে জড়িত হয়, যেমন ধরো অফিসের বিদ্যুৎ বিল, এটা কিন্তু অফিস কর্মচারীর বেতন, মানে অফিস কর্মকর্তার বেতন, এগুলো কিন্তু পরোক্ষ ব্যয়। এটা হচ্ছে আমাদের উৎপাদন ভিত্তিক বা উপাদান ভিত্তিক শ্রেণীবিভাগ। আমরা আর একটা ভাগে ভাগ করতে পারি উৎপাদন ব্যয়কে, সেটা হচ্ছে যে কার্য ভিত্তিক শ্রেণীবিভাগ। আমরা কাজের ভিত্তিতে শ্রেণীবিভাগ করতে পারি, কার্য ভিত্তিক আমরা শ্রেণীবিভাগটা করতে পারি। সেটা কেমন হবে, সেটাকে আমরা কার্যভিত্তিক শ্রেণীবিভাগকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। সেটা হচ্ছে যে উৎপাদন ব্যয় দুই ভাগে ভাগ করতে পারে, একটা হচ্ছে উৎপাদন ব্যয়, মানে একটা প্রতিষ্ঠানে উৎপাদন করতে যে ব্যয় হবে সেটা বের করার জন্য যে ব্যয়টা হয় সেটা উৎপাদন ব্যয়,
আর হচ্ছে বাণিজ্যিক ব্যয়। এখন বাণিজ্যিক ব্যয় কোনগুলো? একটা প্রতিষ্ঠানের বাণিজ্যিক ব্যয়কে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে যে অফিস ও প্রশাসনিক প্রক্রিয়া, আমার অফিস পরিচালনার জন্য যে ধরনের ব্যয় হয় আর প্রশাসন চালানোর জন্য যে ধরনের ব্যয় হয় প্রশাসনিক প্রক্রিয়া। আর দুই নম্বরটি হচ্ছে কি বিক্রয় উপরিব্যয়। বিক্রয় উপরিব্যয় অফিস ও প্রশাসনিক উপরিব্যয় একটা, একটা হচ্ছে বিক্রয় উপরিব্যয়, এটা গেল কার্যভিত্তিক শ্রেণী ব্যয়। আর আরেকটা আছে সেটা হচ্ছে যে প্রকৃতি ভিত্তিক শ্রেণী ব্যয়। প্রকৃতি ভিত্তিক শ্রেণী ব্যয় মানে উৎপাদন পরিমাণের তারতম্যের কারণে যে ব্যয়গুলো সৃষ্টি হয় তাকে প্রকৃতি ভিত্তিক শ্রেণী বিভাগ বলা হয়। প্রকৃতি ভিত্তিক শ্রেণী বিভাগ আবার তিন প্রকার, কি কি একটু দেখার চেষ্টা করি। একটা হচ্ছে যে পরিবর্তনশীল ব্যয়, পরিবর্তনশীল ব্যয় যাকে ইংরেজিতে বলা হয় ভ্যারিয়েবল কস্ট। ভ্যারিয়েবল কস্টটাকে সবসময় ভ্যারি করে। আমি এক ইউনিট, এক ইউনিট পণ্য উৎপাদন করতে, এক ইউনিট পণ্য উৎপাদন করতে যদি আমার 10 টাকা লাগে, 5 ইউনিট পণ্য বিক্রি করতে উৎপাদন করতে আমার 50 টাকা লাগে। এই যে অল টাইম ইউনিট ভ্যারি হচ্ছে, খরচের ভ্যারি হচ্ছে, এটাই হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। আর তারপরে আর একটা কি আছে সেটা হচ্ছে স্থির ব্যয়, স্থির বা স্থায়ী ব্যয়, এটাকে বলা হয় ফিক্সড কস্ট। কোনগুলো? যে সকল ব্যয় উৎপাদন পরিমাণ বৃদ্ধি বা হ্রাসের সাথে পরিবর্তন হয় না বরং স্থির থাকে সেগুলোকে স্থির বা স্থায়ী ব্যয় বলে। কি কারখানার ভাড়া, তুমি 1টা ইউনিট পণ্য উৎপাদন করলেও তোমার কারখানার ভাড়া তো লাগবে, তুমি 100 ইউনিট পণ্য উৎপাদন করলেও কারখানার ভাড়া দেবে। ঠিক একই রকম কর্মকর্তা কর্মচারী কর্মচারী বেতন, এই যে এগুলো ফিক্সড। আর একটা আছে কি সেটা হচ্ছে যে আধা পরিবর্তনশীল ব্যয়, সেমি ভ্যারিয়েবল, আধা পরিবর্তনশীল ব্যয়, সেমি ভ্যারিয়েবল কস্ট। এখন সেমি ভ্যারিয়েবল কস্ট কোনগুলো? আমরা বুঝতে পারছি যে কিছুটা সেমি, কিছুটা পরিবর্তনশীল আর কিছুটা স্থায়ী, এটা হচ্ছে আধা পরিবর্তনশীল ব্যয়। এতে সে কি যে সকল ব্যয় একটি নির্দিষ্ট স্তর পর্যন্ত স্থির থাকে এবং পরবর্তী উৎপাদন বৃদ্ধি বা হ্রাসের সাথে পরিবর্তন হয় তাকে বলা হয় আধা পরিবর্তনশীল ব্যয়। একই রকম উদাহরণ আমরা কিছু কিছু জিনিস দেখি যে একটা নির্দিষ্ট ব্যয় বৃদ্ধি পায়। যেমন ধরো যে কলরেট ধরি যে প্রথম পাঁচ মিনিট 10 টাকা, এটা কি ফিক্সড 10 টাকাই কাটবে। আর কি বলা হয়েছে যে পরবর্তী মিনিট থেকে 25 পয়সা মিনিট, এই যে 25 পয়সা মিনিট যেটা, এটা হচ্ছে সেমি ভ্যারিয়েবল কস্ট। তাহলে বোঝা গেল যে সেমি ভ্যারিয়েবল কস্ট কোনটা, ভ্যারিয়েবল কস্ট কোনটা, ফিক্সড কস্ট কোনটা। আমরা মূলত এ পর্বে বোঝানোর চেষ্টা করলাম যে উৎপাদন ব্যয় যেটা আছে সেই ব্যয়টাকে আমরা কত ভাগে ভাগ করতে পারি। একটা উপাদান কত ভাগে ভাগ করতে পারি বিভিন্ন উপাদান, আর একটা কার্যভিত্তিক ভাগে ভাগ করতে পারি, আর একটা প্রকৃতির মাধ্যমে ভাগ করতে, প্রকৃতির উপর ভিত্তি করে ভাগ করতে পারি যে পরিবর্তনশীল ব্যয়, স্থির ব্যয় আর হচ্ছে আধা পরিবর্তনশীল। আশা করি কিছুটা হলে ধারণা পাওয়া গেছে। তো অনেকক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।